বর্ষা এলেই পারাপারের একমাত্র ভরসা নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে শিশুদের নিয়ে নৌকায় করে যাতায়াত করতে হয় শিলিগুড়ি সংলগ্ন কলাবস্তি এলাকার প্রায় কয়েকশো পরিবারকে। বছরের অন্যান্য সময় এই মহানন্দা নদীর উপরে অস্থায়ী বাঁশের শাখা থাকলেও বর্ষা এলেই তা জলের তোড়ে ভেসে যায়। দীর্ঘ ২৫ বছর ধরে এই একই অবস্থা। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে সরকারের কাছে স্থায়ী সেতুর দাবি করে আসতেও কেউ কথা রাখেনি। কি আর করার আছে, এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে নৌকা করে গ্রাম থেকে শহরে যাতায়াত করা হচ্ছে। কখনো কখনো জলের তোড়ে নৌকা উল্টে যায়, বড়সড় বিপদের সম্ভাবনাও যেন এই এলাকার মানুষের পিছু ছাড়ছে না। তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। শুনবো কি জানাচ্ছেন নিত্যযাত্রীরা। পোজরাম জুত কলাবস্তি। এখন এই পারে আসেন কি করে? বাজার করতে। মানে নদী পার হলেন কি? নৌকা দিয়ে। আর ঘুরে গেলে পরে আমাদের রামঘাট ব্রিজ দিয়ে যেতে লাগে। কি নদী এটা? এটা মহানন্দা নদী। কি জানাচ্ছেন এ বিষয়ে নৌকার মাঝি? কতদিন ধরে এখানে আপনি নৌকা চালাচ্ছেন? তাও মোটামুটি ধরো নৌকা চলাই তাও ২৫-২৬ বছর থেকে। আর অন্যান্য সময় এখানে কি থাকে? অন্যান্য সময় বাসের ব্রিজ দিই, বাসের ব্রিজ দিয়েই চলি। এখন কোন কোন এলাকা থেকে এখানে মানুষ পারাপার করে? এখানে মানুষ হয় কলাবস্তি, তারপরে ওই যে বিটুটাম কলোনি, তারপরে ওই দিকে আস থেকে ওদিক থেকে আসে, ওই যে বকিলে বকিলের বস্তি থেকে লোক আসে। আচ্ছা, আজ ব্রিজটা ছিল, ওই ব্রিজ কী হলো? ব্রিজটা তো ভেসে গেলো, বন্যাতে ভেসে গেলো, খাস বন্যাতে ভেসে গেছে। আচ্ছা, প্রতি বছরই ব্রিজটা ভেঙে যায়? হ্যাঁ, প্রতি বছরই বর্ষা আসলেই ভেসে যায় ও। তারপরে একমাত্র ভরসাই নৌকা, তারপরে ভরসাই যে নৌকাটা, নৌকাটাকে আবার রং টং করে ঠিক করতে লাগে, কাঠ চেস করে বানাইতে লাগে, তারপরে নৌকা চলে। কতদিন কত বছর ধরে আপনি এটা করছেন? যে ব্রিজ কত বছর ধরে? ব্রিজ থাকে ৫ মাস, বর্ষা থাকে ৭ মাস। নৌকা এখন কতদিন থাকবে? ৭ মাস। ৭ মাস থাকবে, ৬-৭ মাস। কত বছর হলো আপনার এইখানে ডিউটি করার? এইখানে ডিউটি করা কম যাবে ২৫-২৬ বছর হয়ে গেল নৌকা চলাচ্ছে। আচ্ছা, এই যে নৌকা পার হচ্ছে এখানে সাধারণ মানুষ,
মানে বর্ষায় যে এখানে প্রচন্ড জল হয় মানুষের একটা ভয় থাকে জীবনে? হ্যাঁ, ভয় তো আমারই থাকে, মানুষের কথা গেলে আমারই যে মাঝিদের আমারই ভয় যে কোনো লোক কিছু হয় হইলো নাকি আমি নদীতে পড়ে গেলাম, ভয় তো আমারই লাগে। কত মানুষ যাতায়াত করে এই নৌকার উপর? তাও মোটামুটি 150 লোক পার হয়, সবসময় তো পার হয় না, দিনে যায় রাত্রে আসে। কতক্ষণ আপনি চালান এখানে থাকেন নৌকা? আমি এখান থেকে মোটামুটি 6টার থেকে নিয়ে 8-10টা মন থাকি। কোন নদী এটা? মাহানা নদী। বছরে 5 মাস বাঁশের ব্রিজ এবং বাকি 7 মাস নৌকো করে এভাবেই পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। সেখানে দিনভর ছিলেন আমাদের প্রতিনিধি আশিস পাল, শুনব তিনি কি জানাচ্ছেন। নমস্কার, ডিজিটাল বাংলার সকল দর্শক বন্ধুদের স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি নোংগাঘাট সংলগ্ন কলাবস্তি এলাকা, অর্থাৎ মহানন্দা নদীর ধারে। সেখানটায় দেখতে পাচ্ছেন পিছনেই আমার মহানন্দা নদী। এই নদীর ওই পারে হচ্ছে কলাবস্তি। দীর্ঘ বছর হয়ে গেল এই কলাবস্তির প্রায় এখানে বসবাসকারী প্রায় হচ্ছে কয়েক হাজার লোক এখানে বসবাস করে। দীর্ঘদিন হয়ে গেল তাদের একটা দাবি ছিল সরকারের কাছে যে এই মহানন্দা নদীর উপর দিয়ে একটা সেতুর দাবি, কিন্তু তা আজ পর্যন্ত সরকারের কাছ থেকে তারা পাননি। এখানে সবথেকে বড় সমস্যা যে বর্ষা এলেই এইখানে একটি বাঁশের ব্রিজ থাকে, যে বাঁশের সেতুটার উপর দিয়ে তারা যাতায়াত করতো, কিন্তু বর্ষা অতিরিক্ত ফলে এখন বর্তমান ওই সেতুটি এখন জলে ভাসিয়ে নিয়ে চলে গেছে। এখন তাদের একমাত্র সাহারা সেটা হচ্ছে নৌকা। নৌকা করে প্রতিনিয়ত তারা পারাপার হচ্ছেন। তাদের সমস্তটাই তাদের নির্ভরশীল তারা শিলিগুড়ি শহরের উপরে। তাদের কাজকর্ম থেকে শুরু করে এবং বাচ্চাদের পড়াশোনা পর্যন্ত স্কুল তা শিলিগুড়ি শহরে। তাদের প্রতিদিনই তাদের এই নৌকা পারাপার করে বড় থেকে ছোট বাচ্চা তারা এই নৌকা পারাপার করে তাদেরকে আসতে হয় শিলিগুড়ি শহরে, এবং তারা সকালে আসে কাজে এবং সন্ধ্যায় তাদেরকে ফিরতে হয়। দীর্ঘদিন ধরে এই নৌকা করেই তারা কিন্তু পারাপার হচ্ছে এপার ওপার। এর বেদেও কিন্তু বড়সড় দুর্ঘটনা কিন্তু তারা কিন্তু সম্মুখীন হয়েছে, এবং বড়সড় দুর্ঘটনাও ঘটেছে এখানটায়। এর আগেও কিন্তু আমরা শুনেছি এখানটায় নৌকা উল্টিয়ে তারা কিন্তু বহু লোক এখানে মারা গেছেন, এবং কিছু বাচ্চাও তারা ডুবে গেছিলো। তা সত্ত্বেও কিন্তু সরকারে কিন্তু কোনোরকমভাবে টনক নড়েনি এখন পর্যন্ত এখানে একটা সেতু করে দেওয়ার জন্য। স্থানীয় লোকদের দাবি যে এখানে একটা সেতু করে দেওয়া হোক একটা, তাদের সবথেকে বড় সুবিধা হবে, কিন্তু দীর্ঘ 25 থেকে 26 বছর হয়ে গেল তাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু একই থেকে গেছে। তারা কিন্তু এখন পর্যন্ত সেই সেতু সরকার থেকে পায়নি। এখনও কিন্তু তারা কিন্তু এই বর্ষার অতিরিক্ত জলে বেড়ে যাওয়াতে তারা কিন্তু এই তাদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এই নৌকা করে। তারা তাদের প্রতিনিয়ত কলাবস্তি থেকে তাদেরকে শিলিগুড়ির কাজের উদ্দেশ্যে এই নৌকা করেই তাদেরকে পার হতে হচ্ছে, এবং কি বাচ্চা থেকে বুড়ো অবধি স্কুল স্টুডেন্টও তারা কিন্তু এই নৌকা করেই পার হচ্ছে। শিলিগুড়ি নৌকাঘাট এলাকা অর্থাৎ কলাবস্তি থেকে আশিস কর, ডিজিটাল বাংলা।